আদিতুন পার্বত্য জেলা খাগড়াছড়িতে ওএমএস কার্যক্রম শুরু হইয়ে এই কার্যক্রমের আওতা জেলা সদর উপজেলার 500 পয়েন্টত খোলা বাজারত বিক্রি হইব সয়েল ও আটা। জেলা সদরের মুসলিম পাড়া, বাঙ্গা ব্রিজ, কাঁসা বাজার, শহীদ কাদের সড়ক ও মধুপুর বাজার সহ 5খান পয়েন্টত ওএমএস কার্যক্রম শুরু হয়। বিক্রির প্রথম দিনত এই কার্যক্রমের আওতাত সয়েল কিন্তু আইয়ে কেউ কেউ হম দামে সয়েল ফাইনে খুশি হয় ক্রেতাল। আমরা কম দামে চাউল পাইতেছি, এই জন্য আমরা খাই, এতে আমরা খুশি। 5 কেজি চাউল লই প্রতিদিন 9 জন ডিলারের মাধ্যমে 1 মেট্রিক টন সয়েল বিক্রি করাইব এই কার্যক্রমের আওতাত। ইতিমধ্যে খোলা বাজারের বিক্রির উদ্দেশ্যে ডিলার তারার বরাদ্দকৃত সয়েল ও আটা উত্তোলন শেষে নির্ধারিত পয়েন্টত মজুদ করছে। সয়েল বিতরণ কার্যক্রম শুরু হইলেও সয়েল কিনিবার লাই প্রচারণার অভাবে ক্রেতা সমাগম হম বলি হইয়ে বিক্রেতা। তবে ধীরে ধীরে ক্রেতা সমাগম বাড়িব বলিও আশা ডিলার হল। গতকালকে আমরা চাউলের টাকা জমা করছি এবং কার্যক্রম থেকে উত্তোলন করছে। আজকে সকাল 9টা থেকে ওএমএস চাউল কার্যক্রম শুরু, আমি বিতরণ করতেছি। সকাল 9টা থেকে আমরা চাউল বিতরণ শুরু করছি। কমপক্ষে 5 কেজি করে চাউল, 5 কেজি করে আটা। আমরা এই পর্যন্ত 8 বস্তা আটা গেছে, প্রায় 10 বস্তার মতো চাউল। জেলা সদরের নির্ধারিত পয়েন্ট হল সুষ্ঠুভাবে সয়েল বিতরণের লক্ষ্যে প্রত্যেক বিক্রয় কেন্দ্রত 1 জন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়ে বলে জানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। প্রতিটি কেন্দ্রে আমাদের অফিস থেকে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যাতে কোনো প্রকার অনিয়ম এবং পয়েন্ট হলত আতপ সয়েলের পাশাপাশি সিদ্ধ সয়েল সরবরাহ করার দাবি ভুক্তা হল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।